সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। পদার্থবিজ্ঞান এর অধ্যায় 5, পদার্থের অবস্থা ও চাপ। গত ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখেছি, তোমরাও কিছু সমাধান করেছো। আমাদের শেষ যে গাণিতিক সমস্যা ছিল তার আলোকে একটি কোশ্চিন তোমরা বোর্ডে লক্ষ্য করছো। আর্কিমিডিসের যে পরীক্ষণ, এই পরীক্ষণে সোনার একটি মুকুট যার বাতাসে ওজন 29.4 নিউটন, পানিতে ডুবিয়ে ওজন 27.44 নিউটন, মুকুটে ভেজাল মেশানো আছে কিনা এটি গাণিতিকভাবে তোমরা দেখবে। আমরা গত ক্লাসে আর্কিমিডিসের যে সূত্র সেই বিষয়ে আলোচনা করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সোনার মুকুট নিয়ে। এরকম একটি গাণিতিক সমস্যা, বোর্ডে মানগুলো দেওয়া আছে, এই মানগুলোর আলোকে সোনার মুকুটটি খাঁটি না ভেজাল সেই পরীক্ষণ তোমরা করবে। ইতিমধ্যেই যারা খাতায় প্রশ্ন উঠাইছ তারা সলভ করো, আমিও বোর্ডে সলভ করাই দিচ্ছি। এখানে লক্ষ্য করো, ওজন দেওয়া আছে 2টি, সোনার মুকুটের ওজন দেওয়া আছে 2টি, একটি বাতাসে, বাতাসে 29.4 নিউটন। সোনার মুকুট যখন বাতাসে ওজন করা হয়, এরপর পানিতে ডুবিয়ে আবার ওজন নির্ণয় করা হয়, সেই ওজন 27.44 নিউটন। আমরা আমাদের সুবিধার জন্য এই ওজনগুলোকে কনভার্ট করে ভরে পরিণত করছি। আমরা ভর নিয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। এই সমাধান করার জন্য যে গুরুত্বপূর্ণ সমীকরণ, সেই সমীকরণ ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। এই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ যার মাধ্যমে এই যে সোনার মুকুট, এই মুকুটের ঘনত্ব আমরা নির্ণয় করব। আর এই ঘনত্ব প্রকৃত সোনার ঘনত্বের সাথে তুলনা করব। তো প্রথমেই আমরা এই যে বাতাসে যে ওজন পেয়েছি, এই ওজনকে 9.8 দ্বারা ভাগ করলে আমরা ভর পেয়ে যাব, যে ভর 3 কেজি। একইভাবে পানিতে যে ওজন, এই ওজন থেকে ভর যদি নির্ণয় করি তাহলে 2.8 কেজি। এই যে 2টি ওজনের মধ্যে পার্থক্য, কোনো একটি বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় এর ওজন বা ভর কমে যায়। পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন বা ভর কমে যায়, যত বেশি কমে যাবে তত বেশি ভেজাল তৈরি হবে, অর্থাৎ মুকুটের মধ্যে তত বেশি ভেজাল পাওয়া যাবে। আর এই পরিমাণটা যদি অবশ্যই কম হবে, যদি কিছুটা কম হয় তাহলে আমরা প্রকৃত সোনা পেয়ে যাব। এখানে মনে রাখো যে ভেজাল সোনার ক্ষেত্রে ভর যেমন কমে যাবে তেমনি আয়তনও বেড়ে যাবে। এই ভর কমে যাওয়া বা আয়তন বেড়ে যাওয়া অর্থ ভেজালের পরিমাণ বেশি। তো এই ক্ষেত্রে আমরা হারানো ওজন পেয়ে যাচ্ছি, 2টি ভর থেকে যে হারানো ওজন, অর্থাৎ বাতাস এবং পানিতে 2টি ভরের মধ্যে যে হারানো, 2টি ভরের মধ্যে যে হারানো ভর বা হারানো ওজন, সেই হারানো ভর পেয়ে যাচ্ছি আমরা 0.2 কেজি। পানিতে ডুবানোর পরে যে ওজন কমে গেল, এই কমে গেল 0.2 কেজি। যতটুকু ওজন কমে যাচ্ছে, এই কমে যাওয়া ওজন মানেই অপসারিত তরলের ওজন, আর অপসারিত তরলের ওজন থেকে আমরা অপসারিত তরলের আয়তন পেয়ে যাব, এই হারানো ভর থেকে পানিতে দিলে, অর্থাৎ পানির ঘনত্ব। পানির ঘনত্ব যেহেতু পানিতে ডুবানো হলো, তাহলে এই হারানো ভর, হারানো ভর 0.2 কেজি, আর পানির ঘনত্ব 1000, ফলে আমরা একটি মান পেলাম। এই মানটি অপসারিত তরলের, অপসারিত তরলের আয়তন মিটার কিউব, আয়তনের একক মিটার কিউব। যতটুকু তরল অপসারিত হলো ঠিক সেই আয়তন এই সোনার মুকুটের, সোনার যে মুকুট, এই সোনার মুকুটের আয়তন অপসারিত তরলের আয়তনের সমান। অর্থাৎ ভির পরিচয় 2টি, এখানে ভির যে পরিচয় তোমরা লক্ষ্য করছো,
এই ভি এর পরিচয় দুইটি, একটি স্বর্ণের যে মুকুট তার আয়তন, আরেকটি পরিচয় অপসারিত পানি, অর্থাৎ যতটুকু পানি উপচে পড়লো অথবা যতটুকু পানি সরে গেল অপসারিত পানির আয়তন, এই ভিয়ের পরিচয় দুইটি। তাহলে এই ক্ষেত্রে আমরা পানির আয়তন নিচ্ছি। আরেকটি সমীকরণ, ঠিক সেম আরেকটি সমীকরণ আমরা ব্যবহার করব, এই একই সমীকরণ দুইবার, রো ইকুয়াল টু এম বাই ভি। এই ক্ষেত্রে এই ভি আর এই ভি একই, অর্থাৎ এখানকার ভি সোনার মুকুটের আয়তন আর এই ভি অপসারিত তরলের আয়তন। এই সমীকরণ তরলের জন্য আর এখানকার সমীকরণ মুকুটের জন্য। তাহলে বাতাসে মুকুটের ভর কতটুকু ছিল? 3 কেজি। আর আয়তন আমরা কতটুকু পেলাম? 0.2 × 10⁻³। এই যে দুইটি মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রায় 15,000 কেজি/মিটার কিউব মান আমরা পেয়ে যাচ্ছি ঘনত্ব, 15,000 কেজি/মিটার কিউব এরকম একটি ঘনত্ব আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে স্যার একজন ওয়েটিং রুমে ওয়েট করতেছে। হ্যাঁ, ওয়েটিং আমরা একটু পর পর অ্যাডমিট করাই নিচ্ছি। তো এখানে ঘনত্ব আমরা প্রায় 15,000 কেজি/মিটার কিউব এরকম একটি ঘনত্ব পেয়েছি। কিন্তু আমরা জানি স্বর্ণের ঘনত্ব প্রায় 19,300 কেজি/মিটার কিউব 19,300 কেজি/মিটার কিউব এইরকম হচ্ছে একটা স্বর্ণের ঘনত্ব, প্রকৃত বা খাঁটি সোনার ঘনত্ব 19,300 কেজি/মিটার কিউব আর আমরা এই মুহূর্তে এই যে পরীক্ষণটি সম্পূর্ণ করলাম গাণিতিকভাবে, সেখানে ঘনত্ব পেয়েছি 15,000 কেজি/মিটার কিউব তাহলে আমরা গাণিতিকভাবে বুঝাতে পারলাম যে স্বর্ণের মুকুটে ভেজাল মিশ্রিত আছে। তো এইরকম অঙ্ক তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে দেওয়া আছে এবং এই ধরনের সমস্যাগুলো প্রায় আমরা দেখতে পাই। তো এইরকম বেশি বেশি ক্যালকুলেশন করবে, সমাধান করার চেষ্টা করবে, যেন সমীকরণগুলো বেশি বেশি আয়ত্ত করতে পারো এবং যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারো। আমরা এই মুহূর্তে একটু স্লাইড দেখে আসব, আবার একটু পরে গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু স্লাইড দেখে আসি, কিছুক্ষণ পরে আবার আমরা বোর্ডে ফিরে আসব। কিছু চিত্র তোমরা লক্ষ্য করছো, এই চিত্রগুলো আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি চাপের বিষয়, এই চাপের বিষয়ের কিছু চিত্র তোমরা লক্ষ্য করছো। সকল ক্ষেত্রে সমান বল যদি প্রয়োগ করা হয় তাহলে ক্ষেত্রফল যত কম চাপ তত বেশি, এরকম ঘটনা তোমরা জানো। ক্ষেত্রফল যদি কম হয় চাপ তত বেশি হয়, তো এরকম ঘটনা তোমাদের জানা আছে। যারা পরে অ্যাডমিট হচ্ছে তাদেরকে অ্যাডমিট করাই নেওয়া হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। স্লাইড কি দেখা যায়, এখানে জলবায়ুর এবং বায়ুমণ্ডল সম্পর্কিত একটি চিত্র, পাশে একটি চিত্র যেখানে জলোচ্ছ্বাস যাকে বলা হয় মহাসেন এরকম একটি বিপদ সংকেত, পাশে বায়ুর চাপ পরিমাপ করা একটি যন্ত্র যার নাম নির্দেশক, চাপ ও ক্ষেত্রফল। আমরা খুব দ্রুত এরকম কিছু চিত্র দেখে আবার গাণিতিক বিষয় চলে আসবো। তোমরা কি আমার কথা বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। এখানে একটি বক্স, এই বক্সে বল প্রয়োগ করা হলো 28 নিউটন, পাশে অন্য একটি বক্স সেখানেও একই পরিমাণের বল অ্যাপ্লাই করা হলো 28 নিউটন, কিন্তু দুইটি বক্সের মধ্যে ক্ষেত্রফল ভিন্ন।
এই যে দুইটি ভিন্ন ভিন্ন বক্স যেখানে ক্ষেত্রফল ভিন্ন, হাত উঠাচ্ছ নাকি? কিছু বলবে? নো স্যার, ভুলে স্যার। ওকে, তো এখানে বল ক্ষেত্রফলের উপর যে ডিপেন্ড করছে, এই যে বল আর ক্ষেত্রফল এই দুইটি বিষয় নিয়ে চাপের বিষয়, আমরা যখন বল প্রয়োগ করি তখন এই বল যে কোনো বস্তুর ক্ষেত্রে লম্বভাবে প্রযুক্ত হয়। ঠিক এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে কোথাও কোনো বল প্রয়োগ করলে সেই বল সবটুকু জায়গায় লম্বভাবে প্রযুক্ত হয় এবং সমানভাবে বল কাজ করে। যে বিষয়টি চাপ নিয়ে আমরা আলোচনা করছি, চাপের কোনো দিক নেই, সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, ফলে চাপের কোনো দিক নেই। আর এই যে বল প্রয়োগ হচ্ছে লম্বভাবে, ফলে আমরা যে সমীকরণ পাই পি ইকুয়াল টু এফ ভাগ এ, চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এই বিষয়গুলো তোমরা জানো, আমরা স্কিপ করে গেলাম, ভিডিও এখন দেখার সময় নেই। আমরা দেখছি আরেকটি বস্তু যেটি আয়তন নির্দেশ করছে, এরকম অনেকগুলো বস্তু। এই বস্তুগুলো থেকে আমরা ঘনত্ব নির্ণয় করছি, যে সবগুলো বস্তু একই আকৃতির হলেও এদের ঘনত্ব ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ যদি ভর ভিন্ন হয়, ঘনত্ব দুইটি রাশি নিয়ে ভর এবং আয়তন, ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করছি, রো ইকুয়াল টু এম বাই ভি, একক আয়তনের ভর ঘনত্ব। এখানে গুরুত্বপূর্ণ একটি চিত্র যেখানে ভাসমান অবস্থায় একজন লোক লেখাপড়া করছে, মানে এমন একটি সাগর যার নাম মৃত সাগর। আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি ওই টপিক সম্পর্কিত এইগুলো চিত্র। এই যে এই চিত্রগুলো থেকে তোমরা অনুধাবন বেশ কিছু প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আরেকটি চিত্র লক্ষ্য করো, ডিম দেখতে পাও পানিতে, একটি ভাসমান অবস্থায় আরেকটি ডুবন্ত অবস্থায়। তাহলে এই ডিম যখন ডুবন্ত অবস্থায় তখনই ভালো ছিল, অর্থাৎ এই ডিমের ঘনত্ব আর পানির ঘনত্ব, এদের মধ্যে ডিমের ঘনত্ব বেশি, ফলে ডিম ডুবে আছে, অর্থাৎ ভালো ডিম। পরে ডিমের মধ্যে রাসায়নিক এক ধরনের বিক্রিয়া তৈরি হয়, বিক্রিয়ার ফলে গ্যাস তৈরি হয়, আর গ্যাসের কারণে ডিমের ঘনত্ব কমে যায়, কমে গেলে পানিতে ভেসে থাকে, অর্থাৎ পচা ডিম। আরেকটি চিত্র লক্ষ্য করো, একটি বেলুন উড়ন্ত অবস্থায়। কেন উড়ন্ত অবস্থায়? হালকা গ্যাস ভর্তি একটি বেলুন, যেমন হাইড্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন। পাশে একটি গুরুত্বপূর্ণ চিত্র, ব্যাটারির চিত্র। তোমরা যারা আইপিএস ব্যবহার করো, আইপিএস এ যে অ্যাসিড ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখানে অ্যাসিডের ঘনত্ব অনেক সময় কমে গেলে আমরা পানি দেই, যাতে অ্যাসিডের ঘনত্ব বজায় থাকে, অ্যাসিডের ঘনত্ব যেন স্বাভাবিক থাকে। তো এই বিষয়গুলো সবই আমাদের এই চ্যাপ্টার, অর্থাৎ ঘনত্ব যে রাশি সেই ঘনত্বের ব্যবহার। আজকের যে আলোচনা, সেই আলোচনাটি আমরা যাচ্ছি যে টেরিসেলি বিজ্ঞানী যিনি পরীক্ষা করেছিলেন, তোমরা চিত্রে কি দেখতে পাও? একটি টেস্ট টিউব। এই টেস্ট টিউবে পারদ ভর্তি একটি টেস্ট টিউব, যার এক প্রান্ত বন্ধ আর অপর একটি প্রান্ত খোলা। আমরা এই আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব মূলত, কারণ এই টপিকটি আমাদের বাকি আছে, আর আগামী দিন অর্থাৎ আগামীকালকে আর একটি লেকচার নিয়েই আমরা এই চ্যাপ্টার কমপ্লিট করবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটি মোট চারটি ক্লাস নেওয়ার কথা, তো যে যে টপিকসগুলো বাকি আছে সেই টপিকসগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেই আলোচনা এই পারদ স্তম্ভ অর্থাৎ চাপের বিষয় এবং চাপ থেকে আবহাওয়া নির্ণয়ের যে বিষয়, ব্যারোমিটার থেকে কিভাবে আবহাওয়া নির্ণয় করা যায়, কখন আবহাওয়া ভালো থাকবে, কখন বিপজ্জনক, কোনো আবহাওয়ার ক্ষেত্রে যে বিপজ্জনক ঘটনাগুলো ঘটে কখন এইসব ঘটে, এটি আমাদের আজকের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। কেউ একদম রেসপন্স করো, কথা কি বোঝা যায়? স্যার জাস্ট একটু বেদে বেদে আসতেছে। ও, মাঝে মাঝে কথা ভেঙে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, দেখা যাক ঠিক হবে ইনশাল্লাহ। তো এখানে পারদ স্তম্ভ, এই পারদ স্তম্ভ দেখা যাচ্ছে একটি নলের মধ্যে, যে পারদ ভর্তি একটি নল যদি পারদের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ পারদ নিচে নেমে আসবে না। দেখা যাচ্ছে যে স্বাভাবিক লেভেল থেকে পারদ স্তম্ভের যে উচ্চতা এটি 76 বা 75 সেন্টিমিটার প্রায়, অ্যাকুরেট মাপ প্রায় 76 সেন্টিমিটার। তো এরকম কেন ঘটছে?
একটি বাতাসের চাপ, বাতাস পারদে চাপ দিচ্ছে সব দিকে কিন্তু একদিকে নয়, কারণ এই নলটির উপরের মুখ বন্ধ, শুধু উপর থেকে নিচের দিকে পারদের ক্ষেত্রে বাতাস চাপ দিতে পারে না, কারণ ওই যে ফাঁকা জায়গাটি বাতাস শূন্য, সেখানে কোনো চাপ নেই, বাকি তিন দিকে চাপ প্রয়োগ করছে বাতাস। বাতাস যখন এই খোলা পাত্রের পারদে চাপ দেয়, এই চাপ তিন দিকে ছড়াই পড়ছে, বাকি একদিকে চাপ দেয় শুধুমাত্র পারদের ওজন। এই যে পারদে যে স্তম্ভ হাত দিয়ে ধরে আছে একজন, এই স্তম্ভর ওজন নিচের দিকে, আর অপর দিকে বাতাসের যে চাপ, সেই চাপের কারণে ঊর্ধ্বমুখী একটি চাপ নলের মধ্যে, সেই চাপটি বাতাসের চাপ। এই বাতাসের চাপ আর পারদ স্তম্ভের ওজন দুইটি সমান, তাহলে বাতাসের চাপের কারণে যে বল আর পারদ স্তম্ভের ওজন, এই দুইটি সমান হলে এইরকম পারদের উচ্চতা আসবে 76 সেন্টিমিটার। বায়ুমণ্ডলীয় চাপ আর পারদ স্তম্ভের চাপ দুটি সমান, এই দুটি মান পি ইকুয়াল টু এইচ রো জি। বায়ুমণ্ডলীয় চাপ যদি আমরা 10^5 প্যাস্কেল ধরে নেই, তাহলে এইচ এর মান আসবে 76 সেন্টিমিটার। তাহলে এই দুটি চাপ সমান হওয়ার কারণে আমরা এরকম একটি উচ্চতা পেয়েছি 76 সেন্টিমিটার, যেটি পরীক্ষণীয় একটি উচ্চতা। পাশে একটি চিত্র লক্ষ্য করছ, দুইটি নল পাশাপাশি, দুইটি নল এরকম, দুইটি নল থেকে আমরা বায়ুর চাপ পরিমাপক যে ব্যারোমিটার, এই ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করতে পারি। দুইটি নল পাশাপাশি রাখা, একটি ভেজা অবস্থায় আরেকটি নল শুকনো অবস্থায়, এর নাম হাইগ্রোমিটার, আর্দ্রতা পরিমাপ করা একটি যন্ত্র যেখান থেকে বায়ুর চাপ পরিমাপ করা যায়। দুইটি থার্মোমিটার দুই ধরনের চাপ নির্দেশ করবে, একটি ভেজা অবস্থায় আরেকটি শুকনো অবস্থায়। তো এরকম বিষয় তোমরা উপরে ক্লাসে পাবে, এবং এই আজকের যে আলোচনা সেই আলোচনাটা এইটা যে এখানে যে পারদ ছিল, পারদের উপর বাতাসের যে চাপ, এই চাপ নিম্নমুখী, এই যে চাপ নিম্নমুখী দেখতে পাও, আর এই চাপের কারণে এই পারদ ঊর্ধ্বমুখী একটি চাপ তৈরি করছে, এই ঊর্ধ্বমুখী চাপ আর এই পারদ ভর্তি যে স্তম্ভ, সেই স্তম্ভের নিচের দিকে একটি চাপ, এই চাপ হচ্ছে ওজনের কারণে, এই পারদ স্তম্ভের যে ওজন এর কারণে একটি চাপ যা নিম্নমুখী, আর বাতাসের চাপ এটি ঊর্ধ্বমুখী। এই দুটি চাপ সমান যখন হয় তখন পারদ থেমে যায়, 76 সেন্টিমিটার উচ্চতায় পারদ থেমে যায়। বায়ুর চাপের পরিবর্তন নির্ণায়ক, কখনো কখনো বায়ুর চাপ কম বেশি হয়, তোমরা জানো বায়ুর চাপ কখনো কমে যায় কখনো বেশি হয়, এই কম বেশি হওয়াটাই আমাদের আবহাওয়ার সংকেত। বায়ুর চাপ কমে গেলে কি হয় আর বায়ুর চাপ বেড়ে গেলে কি হয়, আমরা একটু পরে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এটি টেরিসেলির পরীক্ষা এবং বায়ুমণ্ডলীয় চাপের যে পরিমাণ সেটি নির্ণয় করার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পারদপূর্ণ একটি কাঁচনল, এরকম পারদপূর্ণ একটি কাঁচনল যখন ভর্তি করে পারদের মধ্যে ডুবানো হয়, পারদ ভর্তি একটি পাত্রে ডুবানো হয়, সেখানে বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ বায়ুচাপ তৈরি হয়, আর এই বায়ুচাপ তৈরি হওয়ার কারণে পারদ 76 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা থেকে থেমে যায়, আর থেমে গেলে আমরা স্বাভাবিক এইরকম আবহাওয়া দেখতে পাই। আমাদের এই ক্ষেত্রে আবহাওয়া স্বাভাবিক, যদি বায়ুর চাপ আরো কমে যায়, বায়ুর চাপ যদি আরো কমে যায় তাহলেই আমরা ঝড় বৃষ্টি এরকম একটি আবহাওয়া দেখতে পাই, বৃষ্টিপাত পূর্ণ এরকম জলবায়ু বা ওই অঞ্চলে বৃষ্টি হতে পারে বা হচ্ছে এরকম একটা খবর পেয়ে যায়। যদি আরো কমে যায় বায়ুর চাপ, যদি আরো কমে যায় তাহলে আরো বিপদ, যেখানে নিম্নচাপ, নিম্নচাপ মানে সেখানে ঘূর্ণিঝড় হতে পারে অথবা অধিক ঝড় বৃষ্টি, ঝড়ের পরিমাণ লক্ষ্য করা যেতে পারে, সেখানে বিপদ সংকেত। তাহলে এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে তিনটি বিষয় নিয়ে আরেকটু আলোচনা করলে ভালো হয়। তোমাদের সামনে কি খাতা আছে?
তোমাদের সামনে খাতা নিয়েছো? খাতায় লিখো, যখন চাপ কমে যায়, বাতাসের চাপ যখন কমে যায়, বাতাসের চাপ কমে গেলে সেখানকার ঘনত্ব কমে যায়। কেউ একদম রেসপন্স করো, কথা বুঝতে পারো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাচ্ছে। তাহলে চাপ যখন কমে যাচ্ছে, এখানে তিনটি ঘটনা, একটি স্বাভাবিক অবস্থা, একটি চাপ কিছুটা কমে যাওয়া অবস্থা, আরো বেশি যদি কমে যায় তাহলে কি হয়, তিনটি ঘটনা। তাহলে আমরা দেখছি যখন চাপ কমে যায় তাহলে সেই অঞ্চলে বাতাসের ঘনত্ব কমে যায়। বাতাসের ঘনত্ব কেন কমে যায় এই বিষয়ে আরেকটু ব্যাখ্যা করলে ভালো হয়, যে সেখানকার চাপ যখন কমে যাবে সেখানে বাতাসের ঘনত্ব কিভাবে কমে যায়। আমরা জানি বাতাসে যে পরিমাণ, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, আর নাইট্রোজেনের একটি অণুর ভর 28 গ্রাম। নাইট্রোজেনের একটি অণুর ভর, নাইট্রোজেনের দুইটি পরমাণু মিলে একটি অণু, নাইট্রোজেন অণু অবস্থায় বাতাসে বিরাজ করে, তো নাইট্রোজেনের অণুর ভর 28 গ্রাম। একইভাবে অক্সিজেনের একটি অণুর ভর 32 গ্রাম। তাহলে সেখানে ঘনত্ব যদি কমে যায় সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে, আর জলীয় বাষ্প মানেই পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা। একটি পানির অণুর ভর 18 গ্রাম, যেদিকে নাইট্রোজেন বা অক্সিজেন, অর্থাৎ ভারী ভারী অণুগুলোর ভর 28 গ্রাম 32 গ্রাম, সেখানে নাইট্রোজেন এবং অক্সিজেন কমে যাচ্ছে, কমে জলীয় বাষ্প তথা পানির অণুগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, পানির অণুগুলো 18 গ্রাম। তাহলে সেখানে অবশ্যই বাতাসের ঘনত্ব কমে যাচ্ছে, জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসের যে চাপ সেই চাপ কমে যাচ্ছে, ফলে ব্যারোমিটার নিম্ন চাপ প্রদর্শন করবে। ব্যারোমিটার নিম্ন চাপ প্রদর্শন করা মানেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদি বেশি নিম্ন চাপ তৈরি হয় তাহলে সেখানে আরো ভয়াবহ যে ঘটনাগুলো আছে, শিডর বা ঘূর্ণিঝড়, এরকম ঘটনাগুলো ঘটতে পারে। আর যদি বায়ুর চাপ বেড়ে যায় তাহলে আবহাওয়া শুকনো থাকবে, আবহাওয়া পরিষ্কার থাকবে, ভালো আবহাওয়া। যদি ব্যারোমিটারে চাপ স্বাভাবিক বা একটু বেশি হয় তাহলে বাতাস শুকনো, আবহাওয়া ভালো। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন থেকে আমরা আবহাওয়ার এই বিষয়গুলো এতক্ষণ ধরে জানলাম। এই টপিকটিও আমাদের আলোচনা ছিল না। আমরা যে চাপ নির্ণয় করি সেই চাপ সংক্ষেপে দেখছি, যে একটি কাঁচপাত্র যেখানে তরল পূর্ণ, তরলের মধ্যে যদি একটি সিলিন্ডার রাখা হয় তাহলে সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করবে, আর এই চাপের কারণে সিলিন্ডারটি একটা চাপ তৈরি হবে সিলিন্ডারের চারপাশে, অর্থাৎ চাপের কোনো দিক নেই, চাপের দিক সব দিকে, এই যে সব দিকে লম্বভাবে যে চাপ তৈরি হয় এই চাপ উচ্চতার উপর নির্ভর করে। স্থির তরলের যে চাপ, এই চাপ নির্ভর করছে উচ্চতার উপর, তরলের ঘনত্ব, ঘনত্ব রো এর উপর, অভিকর্ষ স্তরণ জি। আমরা এর আগে দেখেছিলাম এ ক্ষেত্রফলে, অর্থাৎ সিলিন্ডারের তলার ক্ষেত্রফল বা উপরিতলার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে বল এ এইচ রো জি, তাহলে চাপ ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে এইচ রো জি। তাহলে চাপ হচ্ছে উচ্চতার সমানুপাতিক এবং তরলের ঘনত্বের সমানুপাতিক। এই বিষয়গুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে। এবার একটি পরীক্ষণ। একটি পাত্র দেখছো যেখানে তিনটি ছিদ্র বিশিষ্ট একটি পাত্র, এই পাত্রে যদি তরল পূর্ণ করা হয়, পাত্রে যদি তরল দেওয়া হয় তাহলে এই ছিদ্রগুলো থেকে এক ধরনের বল তৈরি হবে, ছিদ্রগুলোতে একটি বল তৈরি হবে, এই বল বা চাপ নির্ভর করে উচ্চতার উপর, আর এই উচ্চতার উপর নির্ভর করার কারণে তরলগুলো কিভাবে গতিশীল হবে সেই বিষয়টি লক্ষ্য করো। যে গভীরতা, অর্থাৎ উপরিতল থেকে উচ্চতা নির্ণয় করা হয়, এখানে যে পাত্র দেখছো উপরিতল থেকে উচ্চতা যদি বেশি হয়, চাপ বেশি, সেই ক্ষেত্রে তরলে অনেক বেশি বল তৈরি হবে,
এবং মাঝামাঝি পর্যায়ে যে ছিদ্র দেখছো এখানে কিছুটা কম বল তৈরি হবে এবং সবার উপরে আরো কম বল তৈরি হবে। তাহলে এই চাপ বা বল নির্ভর করছে উচ্চতার উপর। যদি তরল কমে যায় তাহলে এই ক্ষেত্রে চাপের পরিমাণও কমে যাবে, যদি উপরিতল থেকে তরল আরো কমে যায় তাহলে চাপের পরিমাণ আরো কমবে, তাহলে পানির চাপ গভীরতার সাথে সাথে বৃদ্ধি পায়। এই বিষয়গুলো তোমরা চিত্রের মাধ্যমে লক্ষ্য করছো। একটি গাণিতিক ক্যালকুলেশন, গ্লিসারিন, এই গ্লিসারিন একটি বোতলে পূর্ণ অবস্থায়, এই গ্লিসারিন এর উপরিতল থেকে গভীর পর্যন্ত অর্থাৎ তলা পর্যন্ত এই গভীরতা 75 সেন্টিমিটার। তো উপরিতল থেকে এই গভীরে অর্থাৎ 75 সেন্টিমিটার গভীরের কোন বিন্দুতে চাপের মান নির্ণয় করো। গ্লিসারিনের ঘনত্ব 1260 কেজি পার মিটার কিউব। তো এই ক্ষেত্রে চাপের মান তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে, P1H ρg। এখন একটা কাজ দেখো, আমরা তোমাদের শেষ সময় চলে আসছি, অর্থাৎ আর 8 মিনিট সময় আছে। যেকোনো একজন প্রশ্নের অ্যান্সার করবে যে সমুদ্র সমতল থেকে বেশি উচ্চতায় উঠলে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয় কেন, এরকম একটি প্রশ্নের অ্যান্সার যেকোনো একজন বলবে। একজন আনমিউট করে অ্যান্সার করো। সমুদ্র সমতল থেকে বেশি উচ্চতায় উঠলে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। আমরা বারে বারে নিম্নচাপ নিয়ে কথা বললাম, তোমাদের মনে আছে? আমরা যত উপরের দিকে উঠব সেই জায়গার বাতাসের যে স্তম্ভ, এই স্তম্ভের ওজন কমে যায়। যদি ভূপৃষ্ঠ নিয়ে আলোচনা করি তাহলে ভূপৃষ্ঠে একটি জায়গা নিলাম 1 মিটার স্কোয়ার, এতটুকু জায়গার উপর বায়ুমণ্ডলীয় যে স্তম্ভ, এই স্তম্ভের ওজন প্রায় 10⁵ নিউটন। তো আমরা যদি পাহাড়ের উপর অনেক উচ্চতায় কোনো একটা পর্বতের উপর সেখানে ওই 1 মিটার স্কোয়ার জায়গা নেই, তাহলে সেখানকার আর উপরের দিকে বাতাসের স্তম্ভের ওজন 10⁵ নিউটন অপেক্ষা অনেক কমে যাবে। যদি কমে যায় সেখানকার চাপ কমে যাবে, চাপ কমে গেলে আমাদের শরীরের চাপ অর্থাৎ শরীরের মধ্যে যে রক্ত, এই রক্তের চাপ আগের মতো থাকায় সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া বেশ কষ্টকর হবে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কম। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের ঘনত্ব তত কমে যায় এবং অক্সিজেনের পরিমাণও ততটা কমে যায়, ফলে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়। কথা কি বোঝা যাচ্ছে? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আরো কিছু প্রশ্ন করছি, এই প্রশ্নগুলো তোমরা উত্তর না দিলেও আমাকে দিতে হচ্ছে, আমাদের সময় প্রায় আর 4 মিনিট আছে। এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয় নিয়ে আমরা কিছু কোশ্চিন করছি। তোমরা সিডরের নাম শুনেছ, প্রাকৃতিক দুর্যোগ, এবং নিচে একটি পর্বত বা পাহাড় দেখতে পাচ্ছ, এভারেস্ট। এই সম্পর্কিত 2টি প্রশ্ন, সিডর কেন সৃষ্টি হয়েছিল, যদি কোথাও সিডর সৃষ্টি হয় কেন সৃষ্টি হয়েছিল? বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ কমে নিম্নচাপে পরিণত হয়েছিল। নিম্নচাপ যত সমস্যা তত বেশি, যত নিম্নচাপ তত সমস্যা। তো বায়ুমণ্ডলীয় চাপ যখন কমে যায় তখন এই রকম একটি প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল। এভারেস্টের চূড়া ও সমুদ্র সমতলের বায়ুমণ্ডলীয় চাপের অনুপাত কত? খুব সহজ একটি প্রশ্ন যা তোমাদের পাঠ্য বই থেকে। এভারেস্ট চূড়ার উচ্চতা প্রায় 8800 মিটার, আর সমুদ্র সমতল বা ভূপৃষ্ঠ যেখানকার চাপের পরিমাণ আমরা জানি, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলীয় চাপ তত কমতে থাকে। তো এরকম 8800 মিটার উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 1/3।
মানে 35%। তো 3 ভাগের 1 ভাগ এরকম চাপ যদি কমে যায় তাহলে এই ক্ষেত্রে অনুপাত আমাদের আসবে প্রায় 3:10, 3:10। অর্থাৎ ভূপৃষ্ঠের চাপ যদি 10 ভাগ হয় তাহলে 10 ভাগের 3 ভাগ হবে এভারেস্টের চূড়ায়। তোমাদের লেখচিত্রের মাধ্যমে পাঠ্য বইয়ে চাপের মানগুলো দেওয়া আছে, উচ্চতার সাপেক্ষে চাপের মান দেওয়া আছে। এভারেস্টের চূড়ায় শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর কেন? অ্যান্সার দ্রুত আমি দিয়ে দিচ্ছি, বায়ুমণ্ডলের চাপ কম হওয়ার কারণে। তো এতক্ষণ ধরে আমি কথা বললাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি, আমাদের হাতে আর প্রায় 1 মিনিট সময় আছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এভারেস্টের চূড়ায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্টের কারণ কি স্যার? ভূপৃষ্ঠ থেকে যত উপরে যায় তত বেশি অক্সিজেনের পরিমাণ কমতে থাকে না, এই জন্য না স্যার? হ্যাঁ, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, বাতাসের ঘনত্ব কমতে থাকে, বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকে, এই সবগুলোই অ্যান্সার। আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে অ্যাডমিট হচ্ছে স্যার। ঠিক আছে বলো। স্যার চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা কি স্যার? চাপের সাথে ঘনত্বের সম্পর্ক পি সমান এইচ রো জি, সমানুপাতিক। চাপের সাথে স্যার যদি চাপ কমবে ততটা ঘনত্ব কমবে। হ্যাঁ ঘনত্ব কমবে। ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি বাবা, সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।